হ্যালো মাই অল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমার চ্যানেলে অনেকদিন পর আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি আমার মায়ের বাড়ি, তো তাই ভালো একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আজকে ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে, তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা রাস্তায় আছি, ওখানে পৌঁছে তারপর তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। আজ আমরা নানুর বাড়ি যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি, যেহেতু ঈদের পর প্রথমবার এলাম তার জন্য সবাইকে একটু সালাম করে নিচ্ছি, আব্বুকে মাকে। আর এদিকে সোমিয়ারা এসে প্রথমে ভাইয়ের কাছে বসে গেছে, আর ভাই এখন খাওয়া দাওয়া করছে। তো আসার পর আমরা এখন শরবত খেয়ে নিচ্ছি। দেখেন আমার পুচকি ভাই। ভাই বাড়িতে ছিল না, একটু কাজে বাইরে গেছিল, তো আসার পরে পরেই ভাগনা ভাগ্নিরা এখন মামার সঙ্গে ঈদ মোবারক করছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করে নিচ্ছি। খুব টায়ার্ড থাকার জন্য আর সেরকম কিছু ভিডিও বানানো হয়নি। তো তারপর বিকালের দিকে আমার বাচ্চারা আমার ভাইবোর সঙ্গে কি খেলা করছিল তারই কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো চলো দেখে নাও। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের প্ল্যান ছিল বিকালবেলায় কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু সেটা হলো না। তাই আমার মামা কাছে সমোসা কিনতে, আর আমরা বৃষ্টির দিনে সমোসা খাবো বসে বসে সবাই মিলে। এখন বাজছে রাত্রি 9:30, আর এখন আমি আমার ভাইপোকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, তারপর আমরা ডিনার করব। আমাদের ডিনার করে নেওয়া হয়ে গেছে, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভেবেছিলাম যে বিকালের দিকে আমার চাচাদের বাড়িতে যাবো ঈদে সালাম করতে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য আমার যাওয়া হয়নি, তো কালকে আমি যাবো চাচাদের বাড়ি, তো তখন সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।